আপনি যদি একটা বেনামাজি ছেলে রেখে যান, আল্লাহর কসম করে বলছি যে হালাল হারামের জ্ঞান যার ভিতরে নাই, যে সন্তানের মধ্যে ইসলামের জ্ঞান নাই, যে সন্তান আল্লাহর মর্যাদা বোঝে না, যে সন্তান আল্লাহর রসুলের আনুগত্য করে না, যে সন্তান বাবা মায়ের খেদমত করার গুরুত্ব বোঝে না, ওই সন্তান আপনার রেখে যাওয়া লক্ষ কোটি টাকা দিয়ে আনন্দ ফুর্তি করবে, গাড়ি বাড়ি করবে, এই করবে সেই করবে, আপনার কবরের আজাব মাফ করানোর জন্য সামান্য এক পয়সা খরচ করবে না, করবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, দোয়াটাও তো জানে না, করবে কোথেকে, শিখান নাই তো, শিখিয়েছেন খালি দুনিয়া, শিখিয়েছেন খালি দুনিয়া কিভাবে টাকা কামাই করতে হয়, কিভাবে ফ্ল্যাট বানাতে হয়, কিভাবে জমি একটা হয়েছে আর একটা কিনতে হয়, কিভাবে ব্যবসা দেখতে হয়, কিভাবে ব্যবসায়ের প্রতিনিধিত্ব করতে হয়, এগুলো শিখিয়েছে। আপনি তো তাকে দিন শিখান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, তাইস আব্দুদ্দিন আর তাইস আব্দুদ্দিন হাম ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাহিজ লাম ইয়াল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মানুষ হয়ে গেছে টাকা পয়সার গোলাম, আল্লাহ রাসূল বলেছেন তাইস আব্দুদ্দিন আর ওয়া তাইস আব্দুদ্দিরহাম, যারা দিরহামের গোলাম, যারা দিনারের গোলাম, যারা টাকার দাস, যারা পয়সার গোলাম হয়ে গেছে, টাকা দিলেই আপনাকে কিনতে পাওয়া যায়, টাকা দিলে পরেই আপনাকে কেনা যায়, টাকা দিলে পরেই আপনার কাছ থেকে কাজ আদায় করা যায়, আপনি তো টাকার গোলাম, সারাটা দিন খালি টাকা টাকা আর টাকা, আপনি তো দুনিয়ার গোলাম হয়ে গেছেন, আমি তো দুনিয়ার গোলাম হয়ে গেছি, চব্বিশটা ঘন্টা কেটে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বিশটা মিনিট আধা আধা ঘন্টা একটা ঘন্টা বরাদ্দ করে পাঁচটা ওয়াক্ত সালাত আদায় করার সময় আপনার নাই, জিজ্ঞেস করলে বলেন আনা মাশগুল, আমি খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজে, ব্যবসায়ের কাজে অনেক ব্যস্ত ছিলাম, আপনার আল্লাহর কাছে হাজিরা দেওয়ার টাইম নেই, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি দুনিয়ার গোলাম হয়ে গেছেন, এই দুনিয়ার কয়েকটা দিন দুনিয়ার গোলাম হয়ে হয়তো থাকবেন, শ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আবার আপনার অনিচ্ছায়, আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, কবরে যাওয়ার সাথে সাথে আপনি আবার কার গোলাম হয়ে যাবেন, আল্লাহর গোলাম, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন, আল্লাহু আকবার, কবরে যাওয়ার আগেই, দেখেন না, দেখেন না, আপনি যখন অবুধ ছিলেন তখন আপনার কানে আজান দিয়ে আপনার জন্মের পরে দুনিয়ায় আপনাকে স্বাগত জানানো হয়েছিল, বলা হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি সারাটা জীবন মনে রাখবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে মহান বড় বলে মনে করবে, শক্তিশালী বলে মনে করবে, অথচ আপনি সারাটা জীবন বুদ্ধিমান হওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছেন, সারাটা দিন এত ব্যস্ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার মতো সময় আপনার হয় না, সারা দিন এত ব্যস্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করবেন তাহলিল করবেন সময় হয় না, দুনিয়া আপনাকে গোলাম বানিয়ে ফেলেছে, দুনিয়া আপনাকে গোলাম বানিয়ে ফেলেছে, আমাকে গোলাম বানিয়ে ফেলেছে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এই দুনিয়ার মোহে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, অথচ আল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই আখিরাতই হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে স্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা আখিরাতের উপরে অগ্রাধিকার